শুনুন, জান্নাতের পানি আসে কোন জায়গা থেকে? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যে সমস্ত পাথরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহর জিকিরে মশগুল থাকবে, যে সমস্ত পাথর আল্লাহর জিকির করতে থাকবে, ওই জিকির করার বদৌলতে ওই পাহাড়ে ওই পাথরের ভিতরে আল্লাহ আপাকে একটা নিয়ামত দান করে, ওই নিয়ামতের কারণে সে পাথরটা গামতে থাকে, ওই গামটা পানিতে পরিবর্তন হয়, ওই পানি জমতে জমতে জান্নার পানি হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। আচ্ছা, এখন একটু বিরক্ত হচ্ছেন না তো ভাই আপনারা? আমি এভাবে ঠান্ডায় ঠান্ডায় বলবো, আপনাদের কোনো আপত্তি আছে? বিরক্ত হবেন? আচ্ছা, নদীর পানি কি উপরে না নিচে? সাগরের পানি কি উপরে না নিচে? জন্নার পানি কি উপরে না নিচে? কোথায়? জোরে বলেন তো। উপরে কি নদী আছে? তো জন্নার পানি আসে কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ তো বলে না। যদি সেই পাহাড়ের উপর নদী থাকতো তাহলে বুঝতাম নদীর পানি জন্না দিয়ে পড়ছে। পাহাড়ের উপর তো নদী নাই, তাহলে বান্দরবনের জন্নার পানি আসে কোন জায়গা থেকে? নীলগিরিতে জন্নার পানি আসে কোন জায়গা থেকে? যখন আপনি ঝর্ণা দেখেছেন, সুন্দর লেগেছে, সেলফি তুলেছেন, বাস এতটুক করেছেন, কিন্তু কখনো ভাবেন নাই, ও পাহাড় তোমার উপরে তো নদী নাই, এতগুলা পানি তুমি কোন জায়গা থেকে আনতেছো? আরেকটু জোরে, তোমার উপর তো কোনো নদী নাই, এতগুলো পানি। আচ্ছা, এখন বলেন, নদীর পানি একরকম, সাগরের পানি একরকম, ঝর্ণার পানি সবচাইতে পরিষ্কার কোনটা? আরো জোরে, আরো জোরে, জন্নার পানি কেন? শুনুন, জন্নার পানি আসে কোন জায়গা থেকে? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যে সমস্ত পাথরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহর জিকিরে মশগুল থাকবে, যে সমস্ত পাথর আল্লাহর জিকির করতে থাকবে, ওই জিকির করার বদৌলতে ওই পাহাড়ে ওই পাথরের ভিতরে আল্লাহ আপাকে একটা নিয়ামত দান করে, ওই নিয়ামতের কারণে সে পাথরটা গামতে থাকে, ওই গামটা পানিতে পরিবর্তন হয়, ওই পানি জমতে জমতে জন্নার পানি হয়ে যায়। সেজন্য জন্নার পানি সবচাইতে পরিষ্কার। সুবহানাল্লাহ, বার কেন জোর হইবো তো? আর একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সেজন্য পাহাড়ের উপর কোনো নদী নাই, কিন্তু পানিরও কোনো অভাব নাই। এখন বলেন, যে তগুলা পানি পড়ে, এক লিটার দুই লিটার নাকি মনের ফর মন? তনের ফর তন পানি পড়তেছে, শেষ হচ্ছে? এখন শুনুন, আল্লাহর জিকিরে আল্লাহর ভয়ে যদি একটা পাথরের ভিতরে জান চলে আসতে পারে, আল্লাহর জিকিরের কারণে, আল্লাহর ভয়ের কারণে যদি একটা সামান্য পাথরের ভিতরে জান চলে আসতে পারে, আল্লাহর এত সম্মান দিতে পারে, আপনি আমি তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনি আমি তো মানুষ, আপনি আমি তো রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মত, তাহলে একবার ভেবে দেখুন তো, ওই আল্লাহর নামটুকু যদি আপনার অন্তরে বসায় দিতে পারেন, আপনার জীবনটা কত সুন্দর হয়ে যাবে। কষ্ট অন্য ভাই, আমাদের বাসা কি? নামাতে আর কেন জোর হন না? আর বাসা কি? কিন্তু আর আজিবে মাতিবে কি? ওইসে নামাতে সিডেঙ্গে সিডেঙ্গে ইবে কি? সিডেঙ্গে বাসা কি? সারা সিডাঙ্গা তো একদিন না সাতকা নিয়ে উজু গেলে সিডেঙ্গে ইবে কেন যেগুদের? মুশকালিও তো গেলে এক দলে, বাসকালিও তো গেলে, বান্দরবন গেলে, কিন্তু বাসা কি? বাসা কি? একটু খেয়াল করবেন, বাসা হচ্ছে বাংলা। যখন সেটা চট্টগ্রামে চলে আসলো একরকম, ফেনীতে চলে গেল আরেক রকম, ঢাকায় চলে গেল একরকম, সিলেটে চলে গেল একরকম, এক এক জায়গার বাসা
আবার প্রত্যেকটা জেলার বাসার ভিতরে আরো অনেক ভাষা আছে, যেমন ফটিকছড়ির ভাষা আলাদা, কাঞ্চনপুরের ভাষা আলাদা, বগদারাডের ভাষা আলাদা, বাকলিয়ার ভাষা আলাদা বলেন না, বাকলিয়ার ভাষা আনোয়ারার ভাষা, সিডাংয়ের ভিতরে আরো শত রকমের ভাষা পাওয়া যায়, ঠিক না রে ভাই? এখন একটা জিনিস বুঝেন, আমি বলবো আপনারা একটু মিলাবেন, কোরআন কোন ভাষায় আসছে? আমাদের ভাষা তো বাংলা, কোরআন তো আসছে আরবিতে, কেন? শুনুন, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, আপনার আমার ভাগ্য কত ভালো, আল্লাহর কত বড় দয়া, আগের যুগেও নবী রাসূলের কাছে আসমান থেকে কিতাব এসেছে, আর সবাই জানে আলেম ওলামার মুখ থেকে শুনেছেন আল্লাহর ভাষা আরবি, আল্লাহর ভাষা জান্নাতের ভাষা, একটু সবাই মিলে বলেন, জান্নাতের ভাষা, কবরের ভাষা আরবি, হাশরের ভাষা, তা আল্লাহ মূসার উপর যে কিতাব নাজিল করেছেন সেটা আরবি ভাষায় নাজিল করেছেন, ঈসার উপর যে কিতাব নাজিল করেছেন সেটা আরবি ভাষায় নাজিল করেছেন, দাউদের উপর যেটা নাজিল হয়েছে সেটা আরবি ভাষায় নাজিল হয়েছে, কিন্তু ওই নবীর উম্মতেরা সেই ভাষা জানতো না, বুঝতো না, তাই আল্লাহ নাজিল করছে আরবি ভাষায়, ওই নবীর উম্মতেরা, ওই নবীরা উম্মতরা বোঝানোর জন্য নিজ নিজ এলাকার ভাষার মতো করে সেটাকে অর্থ করে দিয়েছে, যেমন নাজিল হয়েছে আরবি, সিডাঙ্গে এসে সিডাঙ্গে ভাষা হয়ে গেল, ঢাকায় এসে ঢাকাইয়া ভাষা হয়ে গেল, কিন্তু আপনার আমার নবীর বেলায় যখন আসলো আমরা পাইলাম কোরআন আরবিতে, ইন্ডিয়ান ওয়ালারা পাইলো কোরআন আরবিতে, পাকিস্তান ওয়ালা পাইলো কোরআন আরবিতে, আবুধাবি ওয়ালা আরবিতে, আমেরিকা ওয়ালা আরবিতে, ও রসুল ব্যাপার কি? আল্লাহ রসুল বলে আমার আল্লাহ যেইভাবে দিয়েছেন আমার উম্মতের কাছে আমি সেইভাবে পৌঁছাই দিব, 19-20 করব। এখন আরবি আমাদের ভাষা তো বাংলা, আমরা তো আরবি বুঝি, এবার নবী দোয়া করলেন আল্লাহ তোমার ভাষা বুঝার মতো যোগ্যতা বান্দাদের মধ্যে তুমি একটু দয়া করো, তুমি একটু কি করো? এখন আপনারা বুঝবেন দয়া কেমনে করছে, নবীর দোয়া কেমনে কবুল হয়েছে একটু দেখেন, এটা কি? আমার যুবক ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলবেন, এটা কি? এই লেখা যেগুলা আছে আপনি যদি কোন একটা ছাত্রকে দেন, কোন একটা ছেলেকে দেন, এই লিফলেটটা এক সপ্তাহ তোমাকে সময় দিলাম, দাড়ি কমা বরাবর এক সপ্তাহের ভিতর তটস্থ মুখস্থ করে দিতে পারবে? পারবে? বুঝেন না মনে আমার কথা, পারবে? দাড়ি কমা সহ পারবে? সম্ভব নয়, একটা লিফলেট কারো পক্ষে এক সপ্তাহে মুখস্থ করা সম্ভব নয়, আর মুখস্থ করতে পারলো সেভাবে বলা সম্ভব নয়। আমি তো একটা পৃষ্ঠার কথা বললাম, কিন্তু বড় অবাক্যর বিষয়, বড় তাজ্জুবের বিষয়, বড় ভাবনার বিষয়, বড় চিন্তার বিষয়, একটা পৃষ্ঠার কথা বলছি না, 30 পারা কোরআনের কথা বলছি, 30 পারা কোরআনের কথা বলছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 30 পারা কোরআনের কথা বলছি, 114টা সূরার কথা বলছি, মুখস্থকারী কোনো 18-20 বছরের বাচ্চা নয়, আপনার এলাকার 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা কোরআনে হাফেজ হয়েছে, কোরআনে হাফেজ হয়েছে, আমি জিজ্ঞেস করলাম একটা পৃষ্ঠা মুখস্থ করে দিতে পারলা না, এখন বড় অবাক্যর বিষয় 30 পারা কোরআন মুখস্থকারী হাফেজকে যদি আপনি জিজ্ঞেস করেন অমুক পারার অত পৃষ্ঠা থেকে একটু বলা শুরু করো তো, দেখবেন বলা শুরু করে দিয়েছে, বলা শুরু করে দিয়েছে, বলা শুরু করে দিয়েছে, আমি বললাম থামো 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 থামো, ইয়াসিন সুরার 3 নম্বর পৃষ্ঠা থেকে বলা শুরু করো, বলা শুরু করে দিয়েছে, আর রহমান বলা শুরু করে দিয়েছে, সুরা নাজম বলা শুরু করে দিয়েছে, আমি বললাম মুখস্থ রাখলা কিভাবে, মুখস্থ রাখলা কিভাবে, মুখস্থ রাখলা কিভাবে, বয়স তোমার কত? বলে যে আমার বয়স 8 থেকে 12 বছর, এর বেশি হবে না। আমি বললাম এত বড় মুখস্থ রাখলা কিভাবে? তখন উত্তর দেই, এই কোরআন মুখস্থ রাখার জন্য জ্ঞানের দরকার হয় না, কোরআন মুখস্থ রাখা হয় আল্লাহর দয়ার মাধ্যমে। তাহলে আপনার ইংরেজি পড়াও পড়া, আমাদের এখানে স্কুল কলেজের আমার ভাইরা আছে না, আচ্ছা ক্লাস 9-এ পড়ছেন না, জাননি ভাই বোর্ড, জাননি ভাই ট্রেন লেখছেন তো, এখন যদি আমাদেরকে লিখতে দেয় পারবো? পারবো না, যাদের ইংরেজিতে দখল আছে মোটামুটি, তারা মোটামুটি একটু গ্রামার দিয়ে বানায় লিখতে পারবে,
কিন্তু যেভাবে প্যারাগ্রাফ পড়েছি ওইভাবে পারবো বলেন না ওইভাবে পারবো এখন কোরআনে হাফেজ হয়েছে 8 বছর বয়সে 30 বছরের হাফেজ কেউ জিজ্ঞেস করেন অনর্গল পড়া শুরু করবে কেমনে সম্ভব আল্লাহ পাক বলে যে দেখো 114টা সূরা আমি মুখস্থ করাই দিয়েছি কার দোয়া এটাই ছিল নবীর দোয়া এটা কার দোয়া ছিল আমাদের নবীজির দোয়া কারণ আপনারা জানেন আমরা সৌভাগ্য করে এমন একজন নবী পেয়েছি তিনি এমন রহমাতুল লিল আলামিন জিনাকে আল্লাহ যা দান করেন উনি একা কোনো কিছু নেন না উম্মতকে দিয়েই নেন